ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। স্বাধীনতা ও বঙ্গবন্ধুর বিরোধীদের বাংলাদেশে থাকতে দেব না, আইনমন্ত্রী। যারা স্বাধীনতার বিরুদ্ধে ও বঙ্গবন্ধুর বিরুদ্ধে তাদের বাংলাদেশে থাকতে দেব না। আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ধরখাড় ইউনিয়ন পরিষদ মাঠে নিজস্ব অর্থায়নে শীতার্থ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক এমপি এসব কথা বলেন। আইনমন্ত্রী তার বক্তব্যে বলেন, দেশের স্বাধীনতার বিরুদ্ধে বঙ্গবন্ধুর বিরুদ্ধে যারা কথা বলে তাদের ধরখার কসবা আখাউড়া কেন বাংলাদেশে থাকতে দেব না। আমি অনুরোধ করব আপনারা সজাগ থাকবেন, যারা রাজাকারের বাচ্চা তারা বাংলাদেশের দু একটা হলেও এগুলো কিন্তু বাংলাদেশের স্বাধীনতা নষ্ট করার চেষ্টা করে, আপনারা কিন্তু তাদের প্রশ্রয় দেবেন না। আইনমন্ত্রী আরও বলেন, জাতির পিতা সবসময় জনগণের পাশে থেকেছেন, তিনি শুধু যে জনগণের পাশে থেকেছেন তা নয়, তিনি ১৯৪৮ সাল থেকে জনগণকে অধিকার কি জানিয়েছেন, তাদের অধিকার সম্পর্কে সচেতন করার পরে তাদের অধিকার আদায়ের জন্য কি করবে সেটা বলেছেন, অধিকার আদায়ের জন্য তিনি নেতৃত্ব দিয়েছেন, অধিকার আদায় করে বাংলাদেশকে স্বাধীন করেছেন, জীবনের সব কয়টা বছর বাংলার জনগণের পাশে ছিলেন, তিনি ধরখার আখাউড়া কসবা গেছেন, আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য সব জায়গায় গেছেন, আমি সেই আদর্শে বিশ্বাসী। গতকাল বঙ্গবন্ধু কন্যা বলেছেন, তিনি যে ওয়াদা করেছেন সে ওয়াদা পূরণ করেছেন। আমি আপনাদের বলতে চাই, জননেত্রী শেখ হাসিনা তার পিতার মতোই জনগণের যেটা প্রয়োজন সেটা তিনি করেছেন। এ সময় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদ্য সাবেক ধরখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফুল হক বাসির। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহ্বায়ক তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভুইয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মোমিন বাবুল, ধরখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহউদ্দিন বেগ সাপলু প্রমুখ। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।